দ্বিতীয় যে বিষয়টি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বলতে চেয়েছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটলেও তার প্রেতাত্মারা এখনো পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে রয়েছে। বাংলাদেশের মানুষ তো গত 16 বছর যাবত লড়াই করছে তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার জন্য, একটি সুষ্ঠু ভোটের অধিকার ফিরে পাবার জন্য, আইনের শাসন এবং মানবাধিকার জন্য সমুন্নত হয় সেই কারণে। শেখ হাসিনার পতনের মাধ্যমে এই গণতন্ত্রের উত্তরণের প্রাথমিক ধাপটি অর্জিত হয়েছে, কিন্তু চূড়ান্ত লক্ষ্যে এখন আমরা পৌঁছাইনি। চূড়ান্ত লক্ষ্যটি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার অধিষ্ঠিত হওয়া, এবং জনগণের সরকার অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি যে লড়াই গণতন্ত্রের পক্ষে সেই লড়াই চালু থাকবে এবং বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যাবে না। দ্বিতীয় যে বিষয়টি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বলতে চেয়েছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটলেও তার প্রেতাত্মারা এখনও পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে রয়েছে। আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্বাভাবিক কাজ করছে না, সারা বাংলাদেশে কার্যত একটি প্রশাসনিক শূন্যতা বিরাজ করছে। সেই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উচিত দ্রুততম সময়ের মধ্যে তার সংস্কার কর্মসূচি শেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। যদি এটা করতে তারা ব্যর্থ হয় তাহলে ফ্যাসিস্টদের দোষরা এখন প্রতিনিয়ত যেভাবে বর্তমান সরকারকে বিব্রত করছে, একটি সময় দেখা যাবে তারা এই সরকারকে বিপর্যস্ত করে অকার্যকর করবার ষড়যন্ত্র করতে পারে। এই ব্যাপারে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে দিয়েছেন।